স্টুডেন্টস, এবছরের মাধ্যমিকের মানে 2021-এর জন্য মানে যে সিলেবাসটা নতুনভাবে করা হয়েছে তাতে তোমরা হয়তো অনেকেই জানো, জিওমেট্রি অর্থাৎ জ্যামিতিতে 26 নম্বর করা হয়েছে এবং অন্যান্য বিষয়গুলোরও বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে। কিছু জিনিস তোমাদের যেমন বাদ দেওয়া হয়েছে, যেমন ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, এগুলো বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে পরিমিতি থেকে কিন্তু অনেকটাই বেশি নম্বর করা হয়েছে। আর এই উপপাদ্য থেকে তোমাদের নাম্বারটা পেতেই হবে অনেক নম্বর, তার জন্য সম্ভাব্য যে কোশ্চেন্সগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি। নাম্বারগুলো তোমরা দেখে নাও, জিওমেট্রিতে 26 নম্বর আছে। এই 26 নম্বরের মধ্যে এমসিকিউ আসবে দুটো, এক এক নম্বরের, এবং ভিএসএ টাইপের যে কোশ্চেন্সগুলো আছে তার মধ্যে দুটো এক এক নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, এক নম্বরে একটা ট্রু ফলস আসবে। এই আর একটা যে স্ট্যান্ডার্ড মানে যে এই যে আমাদের এসএ টাইপের যে কোশ্চেন্স আছে সেখানে চারখানা দেবে 2 নম্বরের কোশ্চেন্স, যেটা জ্যামিতি ভালো করে না করলে কিন্তু বোঝা যায় না। এবং এই শর্ট কোশ্চেন্সগুলো ভালো করে জ্যামিতিগুলো যদি সবগুলো করো তবে পারবে। আর একটা থাকছে বড় একটা উপপাদ্য 5 নম্বরের, একটা সম্পাদ্য 5 নম্বরের, আর 3 নম্বরের একটা প্রয়োগ। আমি মোটামুটি তোমাদের সাজেশান করে দিচ্ছি, সেই মতো তোমরা যদি একটু চেষ্টা করো এবং সেখানে তাদের মধ্যে থেকে আমি কয়েকটা উপপাদ্য করে দেবো, আজকে আমি একটা করে দেবো, এবং সেই উপপাদ্যগুলো তোমরা যদি দেখো যেগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলোই আমি কেবল করে দেবো এবার। সেটা দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে এবং হয়তো 2021 মাধ্যমিকে তোমাদের খুব কাজে লাগবে। তো চেষ্টা করছি শুরু করার। 2021-এর যে উপপাদ্যগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি সেগুলো আমি একটা ক্রম অনুসারে সাজিয়েছি। 1 নম্বরে আমি যেটা সাজিয়েছি সেটা তোমাদের উপপাদ্য 34, প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা সবথেকে আমার মনে হয় এবছরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে যেটা সাজিয়েছি 2 নম্বরে রেখেছি 48 নম্বর, প্রমাণ করো যে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 38 নম্বর উপপাদ্য, যেটাকে আমি রেখেছি 3 নম্বরে আমার সাজেশনের, প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আর ঠিক 4 নম্বরে রেখেছি 33 নম্বর উপপাদ্যটা, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। আমি বলি এটা খুব ইম্পর্টেন্ট, জ্যামিতি তোমাদের কাজে লাগতে পারে, আমার ধারণা অনেকটাই আসতে পারে। তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জ্যামিতিগুলো করলে তুমি অনেক কোশ্চেন্স করতে পারবে, বিশেষ করে এই 34 নম্বর উপপাদ্যটা। অনেক রকমের এই উপপাদ্যর দ্বারা কিন্তু অনেক উপপাদ্য চালিত, বিশেষ করে 38 নম্বর উপপাদ্যটা কিন্তু 34 নম্বর উপপাদ্য জানা থাকলে সহজ হয়ে যাবে এবং অনেক অঙ্ক করতে তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, তাহলে আমি উপপাদ্যটা করার চেষ্টা করছি। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কোণ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তো প্রথমত আমরা বৃত্ত একটা তাহলে আঁকার চেষ্টা করছি। আমি কিন্তু সবাইকে বলছি তোমরা রুল দিয়ে আঁকবে, আমি ভালো ভিডিওটা আসার জন্য পেন ইউজ করেছি, ঠিক আছে? এবং কখনোই তোমরা লাল কালি ইউজ করবে না, রুল দিয়ে করবে। আমি একটা বৃত্ত আঁকলাম, আমি দুটোই এঁকে দেখাচ্ছি কারণ দুরকম ধরনের হতে পারে, সেই জন্য আমি দেখাচ্ছি। এই আমাদের বৃত্ত হয়ে গেল। এবার তাহলে আমাদের এই ওই কথা অনুযায়ী আমরা ছবিটা আঁকলাম, জ্যামিতি অনুযায়ী ছবিটা আঁকলাম, কি একই বৃত্ত, একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের এটা কেন্দ্র, কেন্দ্রের এই এই চাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা পরিদৃষ্ট কোণ। আবার এরকমটাও তো হতে পারতো, এই চাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিদৃষ্ট কোণ। আমরা যদি একটু অন্য কালি ইউজ করি তোমাদের জন্য ভালো হবে, সেই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। কিন্তু আমি তোমাদের বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু ব্লু কালারকে অঙ্কগুলো করার জ্যামিতিগুলো করার চেষ্টা করবে, কখনোই লাল কালি ইউজ করবে না। দেখো এই কোণটাকে বলছি কেন্দ্রস্থ কোণ, আর এগুলো হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিদৃষ্ট কোণ। তোমাদের যদি একটা প্লেন একটা খাতাতে আমি বারবার এঁকে দেখিয়েছিলাম একটু আগে, তোমাদের এই একটা ছবি আঁকলাম বৃত্ত, এই যদি কেন্দ্র হয়, এটা যদি কেন্দ্রস্থ হয়, বৃত্তস্থ অনেকগুলো হতে পারে, এটা একটা বৃত্তস্থ, এই ধরো এইটা, আবার এটাও বৃত্তস্থ ওই চাপের ওপর, ওই চাপের ওপর তুমি যত রকমভাবে খুশি আঁকতে পারো, এটা বৃত্তস্থ, এটা বৃত্তস্থ, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ। তো আমরা এটাকে পরিষ্কার করে একটা স্কেলে এঁকেছি। তো এই জিনিসটা আমরা অঙ্কের ভাষায় লিখবো, যা বলেছে প্রশ্ন। আমাদের প্রশ্ন বলেছে প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা ছবি এঁকে ফেলেছি,
কেন্দ্রস্থ কোণ পেয়ে গেছি আর বৃত্তস্থ কোণ এইটা, তার দ্বিগুণ হচ্ছে এটা, এটা আমরা প্রমাণ করতে হবে করব। ঠিক এরকমও ছবিটা হতে পারতো, যে কোণটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, তার ডবল হচ্ছে এটা। অর্থাৎ যদি এটা 50 ডিগ্রি হয় তাহলে এটা হবে 100 ডিগ্রি, এটা হচ্ছে শর্ত, এটা দিয়ে তুমি অনেক অঙ্ক করতে পারবে। এখন দেখা যাক এটা প্রমাণ করব কি করে, তার জন্য আমরা প্রমাণ তো করবই। তাহলে যে জিনিসটা আমরা এঁকেছি এটা তো লেখা ছিল, এটাকে আমরা এই গণিতের ভাষায় অর্থাৎ যে আমরা ছবিটা রূপান্তর দিলাম সেটা কিন্তু সেই ভাষায় লিখে ফেলবো। সেটাকে আমরা কি বলবো, বিশেষ নির্বচন। আগেরটা কি ছিল যেটা দিয়েছিল ওটাকে কি বলা হয়, ওটাকে বলা হয় সাধারণ নির্বচন। বিশেষ নির্বচন আমাদের, বিশেষ নির্বচনটা কিভাবে লিখবো, যা বলে দিয়েছে প্রমাণ করো যে কোন বৃত্তের, কোন বৃত্ত বলতে এখানে কোনটা নিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্ত, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, যা প্রশ্ন, প্রশ্নটা দেখো আর লিখো, বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা, এখানে বৃত্তচাপ কোনটা, এবিবি বৃত্তচাপ, তাহলে কি লিখবো, বৃত্তের এ পি বি, এই বৃত্তচাপ এরকম ভাবে দিয়ে দিলে বৃত্তচাপ, বৃত্তচাপের মধ্যে কোনটা দেখো, এ ও বি কেন্দ্রস্থ এবং কোন এ সি বি বৃত্তস্থ, যা প্রশ্নটা দেওয়া আছে দেখো বৃত্তস্থ কোন, এটা বলা আছে। প্রমাণটা করতে হবে কি, মানে প্রামাণ্য বিষয়টা কি আমাদের, প্রমাণ করতে হবে যে খুব ধীরে ধীরে ভাববে প্রশ্নটা দেখো কি বলেছে, এই যে কেন্দ্রস্থ কোণ আমি লিখলাম মানে এ ও বি, সেটা কি না টোয়াইস অফ এ সি বি, তুমি 1 নং চিত্র আর 2 নং চিত্র যেটাই দেখো সবটাই তাই হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য যে জিনিসটা সব থেকে জরুরি তোমার যুক্তি, আর যুক্তিগুলো দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে। সেই যুক্তি করা মানে যুক্তি বা চিন্তাভাবনা যেটা তুমি করবে সেটার জন্য অনেক সময় অঙ্কনও প্রয়োজন হয়, তার জন্য কিন্তু আমরা বলি ক্লাসে অনেকক্ষণ সময় দিবে, ভাববে দিয়ে করবে। এখন যেহেতু আমি ভিডিও করছি সেই অনুযায়ী কিন্তু আমাদের তোমাদের ভাবনা চিন্তাটা আমি অতক্ষণ দিতে পারবো না, আমি যা করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অঙ্কন, অঙ্কন প্রয়োজন নিশ্চয়ই, কিছু আমি ভাবলাম, সেই ভাবনাটা তোমাদের কি ভাবলাম আমার লেখার পর তুমি বুঝতে পারবে। তাহলে আমি অঙ্কনটা করছি, এই দেখো এইটাকে যুক্ত করে বর্ধিত করলাম, আমি সিও যুক্ত করে বর্ধিত করলাম, এটা হচ্ছে আমি করলাম কত পর্যন্ত, ডি পর্যন্ত। এটা কিন্তু আমি আবার বলছি কালি কিন্তু একটাই ব্যবহার করবে, মানে রুল দিয়ে করবে, ছবিটা আঁকবে। তাহলে এদিকে যা করলাম ঠিক একই রকমটা এখানেও করলাম, যা করলাম সেটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি এবং সেটা আমরা লিখব। তাহলে আমরা এখানে কি লিখব অঙ্কনে, যে এ সি এ ও যুক্ত যুক্ত করে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, নিশ্চয় কি করলাম কেন করলাম এবার বলছি আমি, কারণটা তুমি এখানে পেয়ে যাবে প্রমাণ। এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কিন্তু বলবো এই অঙ্কনটা, যার ভিত্তিতে আমি এটা করছি ক্লাস এইটের জ্যামিতি তোমাদেরকে মনে করাবো, তোমরা একটা সময় জেনেছিলে। দেখো আমি এটা আলাদা কাগজে তোমার দেখাচ্ছি, একটা ত্রিভুজ দেখো তোমার পুরনো জিনিস কিভাবে লাগে, উপপাদ্য দেখো আমি 2-1 করিয়ে দিচ্ছি বটে, কিন্তু আগের উপপাদ্যের সঙ্গে সবসময় লিখ থাকে পরেরগুলো। এই যে এই একটা ত্রিভুজের এইটা বহিষ্ঠ কোণ অন্তস্থ 2 বিপরীত কোণের সমষ্টির সমান, অর্থাৎ যদি এটা এ হয় এটা বি হয় আর এটা যদি এক্স হয় তাহলে কী হয় বলো তো, এক্স সমান হলো এ প্লাস বি। এই শর্তটা কিন্তু ক্লাস এইটে আমরা করেছি, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বহিষ্ঠ কোণ অন্তস্থ 2 বিপরীত কোণের সমষ্টির সমান, এটা আমরা এখানে কাজে লাগবো। আর একটা জিনিস লাগাবো এখানে, সেটা হচ্ছে যদি একটা ত্রিভুজে দুটো বাহু সমান হয়, ধরো এই বাহু দুটো সমান তাহলে এই কোণ দুটো সমান, পুরনো জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তাহলে এই কোণ দুটো সমান হয় আবার এইটাও করবো, সেটাকে কাজে লাগিয়ে আমরা একটা জ্যামিতি করছি।
এবার দেখো আমরা ত্রিভুজটা নিই, কোন ত্রিভুজটা নেব, এ ও সি। এই ত্রিভুজে তুমি যে কোনো ত্রিভুজে দেখতে পারো, এখানেও এ ও সি দেখতে পারো, এ ও সি এটাও দেখতে পারো, এটাও দেখতে পারো, তোমার যেদিকে তাকাবা। এ ও সি ত্রিভুজে তুমি কী পাচ্ছ, এ ও এবং সি ও এটা সমান না কি? এটা কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। কারণগুলো লিখবে, একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে ওরা সমান। আর আমরা এক্ষুনি বললাম যদি দুটো কোণ সমান হয়, বাহু সমান হয়, এই বাহুটার সঙ্গে এটা সমান, তাহলে কী হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাই কী লিখব, এটা ও এ সি সমান লিখতে পারি আমরা, ও সি এ এটা সমান। আচ্ছা, আবার আবার একটা জিনিসও লিখো দেখো ভেবে, যে এই ত্রিভুজের মানে এ ও সি, ছবির দিকে তাকাও, এ ও সি ত্রিভুজ, এ ও সি ত্রিভুজে এটা কী কোণ, এইটুকুটা বহিষ্ঠ কোণ, অন্তস্থ দুই কোণ সমষ্টি সমান, অর্থাৎ এর মানটা এই কোণটা আর এই কোণটার যোগফলে করে যা হবে তার সমান, আবার এরা নিজেরা সমান। তাহলে ভেবে দেখো, এই কোণটার মান আমি কী বলছি, যদি এটা এক্স হয়, এটাও এক্স, তাহলে এটা কত হবে, টু এক্স। তার মানে দাঁড়াচ্ছে যে এই কোণটা এর ডাবল, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে কোণ বহিষ্ঠ কোণটা, বহিষ্ঠ কোণ হচ্ছে এ ও ডি সমান অন্তস্থ, কোন দুটো কোণের সমান, অন্তস্থ এই দুটো কোণের সমান। এই দেখো এইখানে আমাদের লিখতে পাচ্ছি ও এ সি আর ও সি এ, এই দুটো যোগফলের সঙ্গে সমান। এবার আমি বলি পরিষ্কার করে যে এওডি তার মানে দাঁড়ালোটা কি, এওডি এই কোণটা এই দুটোর যোগফলের সঙ্গে সমান, তারা তো সমান, যেহেতু তারা সমান দুবার না লিখে আমি যে কোনো একটাকে দ্বিগুণ করলে পারি, অর্থাৎ এটাও যদি দশ হয়, এটাও যদি দশ হয়, তাহলে দশ দশ তো কুড়ি হয়, তা না লিখে আমি দশ গুণিত দুই করতে পারি, তাই আমি লিখব দুই গুণিত এইটা, কোনটাকে লিখব, এই কোনটাকে লিখব যেটা আমার কাজে লাগবে প্রমাণের জন্য, ও সি এ লিখে ফেললাম। ঠিক একই জিনিসটা আমরা করব এটার ক্ষেত্রে, করব এটার ক্ষেত্রে, কোনটার ক্ষেত্রে, অনুরূপে এদিককার ত্রিভুজটা অর্থাৎ বি ও সি ত্রিভুজের অনুরূপে, অনুরূপে ত্রিভুজ বি ও সি এর এর ক্ষেত্রে কি পাব, অনুরূপে বি ও সি ত্রিভুজের আমরা কি পাব, এই কোণটা পাব, কোনটা বলো, বিওসি ত্রিভুজ দেখ, লক্ষ্য করে দেখো বিওসি, আর এই কোণটা বিওসি ত্রিভুজের, এই যেটা যদি বিওসি ত্রিভুজ হয় এই কোণটা হচ্ছে বহিষ্ঠ কোণ মানে বি ও ডি, তা লিখব বি ও ডি সমান টুয়াইস অফ, টুয়াইস অফ কোণ, কোনটা হয় বলো তো, এই কোণটার ডাবল, অর্থাৎ কী লিখব আমরা, বি সি ও বা ও সি বি এটাও লিখতে পারো যা খুশি, ও সি বিও লিখতে পারো, বি সিও লিখতে পারো। এটা যদি আমরা নাম্বার ওয়ান লিখি কিছুক্ষণের জন্য, আর এটাকে যদি নাম্বার টু লিখি, তাহলে আমরা কি করব, এই দুটো দুটো চিত্র করেছি, দুটোর জন্য দুরকম করব আমরা, এক মানে ধরো এটাকে এইভাবে এক লিখলাম ওখানে যেহেতু ওরকম দিয়েছি, আর এটা এইভাবে দুই লিখলাম, তাহলে এক প্লাস দুই করি যদি আমি, তাহলে কি হচ্ছে দেখো, করে পাই দেখো, সেই কথা অনুযায়ী আমরা লিখব আমরা এ ও ডি প্লাস বি ও ডি, এই যোগ করলাম, এটা বীজগাণিতিক যোগ, আর এখানে দেখতে পাচ্ছ এই যোগটা আমরা করছি, টু ও সি এ প্লাস টু বি সি ও। এবার তুমি ছবির দিকে যাও, এবার ছবির দিকে যাও, দেখো এখানে এ ও ডি আর বি ও ডি যোগ করলে কী হচ্ছে, এ ও বি হচ্ছে, তাই আমি এখানে কী লিখব, লিখব এ ও বি, আর এই যে এখানে এসিও আর বিসিও যোগ করলে কি হচ্ছে, এসিও বলতে এই কোণটা আর বিসিও বলতে এই কোণটা, এই দুটো যোগ করে কি হচ্ছে এসিবি, তাহলে এখানে লিখব এসিবি, তার আগে টু দুটো থেকে কমন নিলাম, যে বললাম আমরা এসিবি, এই হয়ে গেল আমার প্রমাণ, প্রথম প্রমাণ, ঠিক আছে, এটা আমরা প্রমাণিত লিখে দিলাম, এবং এটা করলেই জ্যামিতিটা প্রমাণিত হয়ে যাবে। তো আমি বলবো তোমরা দ্বিতীয় কেসটাও করে দেখাবে ভালো নম্বর পাওয়ার জন্য, তাই আমি এই দ্বিতীয় পার্টটাও করে দিচ্ছি, সেকেন্ড পার্টটা, অর্থাৎ চিত্র নম্বর দুই থেকে, দুই নং চিত্র থেকে, এই দুই নং চিত্র থেকে
সেখান থেকে আমরা প্রমাণ করে দেখিয়ে দিব। কি করে প্রমাণ করব দেখিয়ে দিচ্ছি, তুমি এই পর্যন্ত লিখলেও চলবে। এই ছবিটা লক্ষ্য করে দেখো তো, এইদিকে আসো দেখো, বিওডি, বিওডি বলতে এটা বোঝায়। আর সেখান থেকে এওডি যদি বাদ দিই তাহলে কিন্তু আমি এই কোণটা পাবো। তাহলে বিওডি কোথায় আছে ছবিতে চলে আসো, দেখো 2 নম্বর। তাহলে এখানে কি করব, 2 নং মাইনাস 1, এটার ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি, এটা যদি হয় তাহলে আমি লিখতে পারি বিওডি আগে লিখলাম মাইনাস এওডি লিখব। তাহলে এখানে বিওডিতে তোমার কোনটা আছে, টোয়াইস বি সিও মাইনাস টোয়াইস ওসিএ, ওসিএ ছবির দিকে চলে আসো। তুমি এক্ষুনি দেখলে বিওডি থেকে এওডি বাদ দিলে এটুকু আসছে। দেখো ইউটিউব ভিডিও তো একটু তাড়াহুড়ো হয়তো করছি, আরও ধীর গতিতে করানো যায়। বিওডি এওডি বাদ দিলাম, তাহলে এই পার্টটুকু হচ্ছে, এটার নাম কি বলো, এওডি এওবি। তাহলে আমি এখানে কী লিখবো, এওবি। আর এখানে আমরা দুইটা কমন নিলাম, দেখো বিসিও ছবিতে দেখতে পাচ্ছ, বিসিওর দিকে তাকাও, বিসিও বলতে এই পার্টটা বোঝাচ্ছে, সেখান থেকে বাদ দিচ্ছি ওসিএ, ওসিএ। তাহলে এইটুকুটা বাদ দিয়ে দিলাম, তাহলে কে থাকছে এইটুকুটা, এটাকে কি বলবো, এটাকে বলবো এ সি বি। তাহলে আমরা দুটো পার্টি প্রমাণ করে ফেললাম, তাহলে আমরা এখানেও বলবো প্রমাণিত। তাহলে এই একটা লাইনের জন্য আমরা এখানে এইটুকু বাদ দেবো, এটা করে নিলেও হয় এবং পরিষ্কারভাবে তোমরা এটা বুঝতে পারবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট জ্যামিতি, তোমাদের খুব কাজে লাগবে আশা করছি।